দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আজ আমরা কথা বলছি এলডিপি নেতা জনাব অলি আহমেদের সঙ্গে। আপনার স্ত্রী বলছিলেন যে আপনার স্ত্রী যেভাবে বলছিলেন আপনার সম্পর্কে, বিশেষ করে ফুল নিয়ে বাড়িতে ফেরা অথবা তার দেয়া কাপড় পরা অথবা তার জন্য কেনাকাটা করা, এই রোমান্টিক অলি আহমেদকে কিন্তু আমরা চিনি না। আসলে ওনাকে বাজারে নিয়ে গেলে কোন কাপড়টা উনি কিনবেন হ্যাঁ সেটা ঠিক করতে পারেন না, আর যখনই কিনেন ঠকে যান, কাপড়টা ভালো হয় না। ওই কারণেই উনি কি কাপড় পরবেন না পরবেন আমি জানি। আমি যখনই বাজারে যাইতাম বা বিদেশে যাই হ্যাঁ তার পছন্দ অনুযায়ী কাপড়গুলি কিনে নিয়ে আসে এবং ওইগুলি তার পছন্দ হয়। আপনি নিশ্চিত যে ভয় না, পছন্দ করেই উনি আপনারটা পছন্দ করেন? না না, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের মধ্যে ওইরকম না। আমি বলছি যে ব্যক্তিত্বের যে দৃঢ়তা, না স্ত্রীর সাথে তো এরকম সম্পর্ক না। আচ্ছা, কিন্তু ছেলেরা কিন্তু তাই বলছিলেন যে আপনাকে এক ধরনের ভয়, এবং আপনার ছেলে বলছিলেন লাইনে থাকা। আমি তাদের সাথে ফ্রি না, এটা তো আমার বাবা আমার সাথে এরকম ফ্রি ছিলেন না। আপনি সেটাই কন্টিনিউ করেছেন? আমাদের ফ্যামিলি যে ট্র্যাডিশন ওটা আমরা কন্টিনিউ করি। এখন আমি ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে খেতে বসলে, তোমরা এশারের নামাজ পড়েছো কিনা? যদি না পড়ে থাকো খাওয়ার টেবিল থেকে উঠে যাও, নামাজ পড়ে তারপরে খেতে বসো। আরও একটি জিনিস আপনার দু ছেলের কথা থেকে পরিষ্কার যে এক ধরনের দৃঢ়তা থাকা, দূরত্ব থাকা, কিন্তু আবার স্নেহের আভাস পাওয়া, এটি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনার ভেতর থেকে হয়তো তারা পায়। কারো কোনো সমস্যা থাকলে এটা আমি সবসময় মনে করি এটা আমার নিজেরই সমস্যা, এটা ঠিক করতে হবে। এই শিক্ষাটা কিন্তু আমার আব্বাই আমাকে দিয়েছেন যে পরের কাজ আর নিজের কাজের মধ্যে কোনো পার্থক্য করো না। আমরা আপনার সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে গিয়ে জেনেছি যে আপনি মাঝে মাঝে রান্না করতে পছন্দ করেন, বিশেষ করে মাছ রান্না করতে পছন্দ করেন। আসলে আমার স্ত্রী যখন বিবাহের পরে আসে তিনি কখনো খানা পাকান না জীবনেও। আমাদের বিবাহের আগে কখনো তিনি খানা পাকান নেই, সুতরাং কোনো কোনো সময় তাকে পাকিয়ে দেখাইতে হয়েছে। আমিও যে খানা এর আগে খানা পাকিয়েছি এরকম কোনো ধারণা না, তাকে দেখানোর জন্য না। ওটা আসলে সেও জানে না, আমিও জানি না, তবে আমার একটা আইডিয়া ছিল কিভাবে পাকায়। সেই আইডিয়া থেকে প্রথম পাকায়। শেষ কবে আপনি রান্না করেছেন? 4 দিন আগেও চট্টগ্রাম থেকে মাছ নিয়ে এসে পাকায় তাদেরকে দুপুরবেলা খাওয়ালাম। আচ্ছা, ট্র্যাডিশন যে ফ্যামিলির সবাই একদিন সপ্তাহে মিট করা, সেটি বোধহয় নৈকট্যের জন্যই আপনি করে থাকেন? এটা হলো পরস্পরের মধ্যে সম্পর্ক থাকার জন্য। এখন বর্তমানে হয়েছে কি, রেডিও টেলিভিশন বিভিন্ন বিনোদন এত হয়েছে, নিজের আত্মীয় স্বজন মারা গেলেও যায় না, জানাজা পড়ার জন্য কেউ যায় না, বা কেউ অসুস্থ হলে হসপিটালে তাকে দেখতে যায় না। নৈতিক অবক্ষয় সমাজে এত বেশি হয়েছে যে আপন পর কাকেও কারো সাথে কোনো সম্পর্ক নেই। আমি চেষ্টা করি অন্তত নিজের পরিবারের মধ্যে সে সম্পর্কটা যেন বজায় থাকে। তো বছরে একবার সবাইকে একসাথে থাকতে হবে 3 দিনের জন্য। ওই সময় আমরা মা বাবা দাদা দাদি নানা নানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল কাদের জিলানি, খাজা গরিব নওয়াজ সকলের জন্য আমরা ফাতেহা, গরু জবা করে ফাতেহা করে গরিবদের মধ্যে বিতরণ করা, গরিবদের খাওয়ানো, এটা আমাদের একটা রুটিন কাজ, রেওয়াজের মতো। আপনাকে জিজ্ঞেস করি, এত আপনি পিএইচডি করেছেন এবং ডক্টরেট করা, এত এই বয়সে এসে আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করলো? বা আমার একটা জিত আছে, জিতটা হলো যে মানুষের জন্য কোনো জিনিস অসম্ভব না। আমরা যারা সামরিক বাহিনী থেকে এসেছি, পলিটিক্সে এসে দেখলাম যারা পিএইচডি করেছে তারাই মনে করেছে তারাই মাত্র সমাজে শিক্ষিত লোক। আর্মি থেকে যারা আছে তারা শিক্ষিত না এবং লেখাপড়া জানে না, কিন্তু আর্মির লোকেরা যে মোর অর্গানাইজড, এই পৃথিবীটা যেখানেই ভালো কাজ হয়েছে প্রাক্তন সামরিক বাহিনীর লোকেরাই কিন্তু করেছে। আপনি লন্ডনের কথা বলেন, আমেরিকার কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, ইটালির কথা বলেন, এটা কিন্তু সামরিক ব্যাকগ্রাউন্ডের লোকেরাই ওই দেশগুলিকে সুন্দরভাবে সাজিয়েছে। চায়নার কথা বলেন, একই জিনিস, সামরিক বাহিনীর ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো কাজ হয় না। সুতরাং এই চ্যালেঞ্জটা নিয়ে আমি 67 ইয়ার্স এজে লন্ডনের ব্রুকস ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করি, এটা আমার একটা জিত ছিল। এবং সামরিক বাহিনীর অফিসার চাইলে 67 বছর বয়সেও পিএইচডি করতে পারে, এটি আপনি দেখাতে চেয়েছেন। অফকোর্স। তাহলে আপনার অতৃপ্তি কি জীবনের এই পর্যায়ে এসে? কি বাকি রয়েছে? অতৃপ্তিটা গরিব মানুষের জন্য কিছু করতে পারিনি, কারণ আমরা যুদ্ধটা করেছিলাম সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। এখন কিন্তু আমরা কিছু রাজনীতিবিদ তাদের রক্ত চুষে খাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময়। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আমাদের যা দায়িত্ব সমাজের প্রতি সেটা আমরা পালন করব, এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে দেশকে বের করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা দেশের জন্য চিন্তা করে না, শুধু নিজের এবং পরিবারের জন্য চিন্তা করে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এর জন্য প্রয়োজন যারা সাধারণ মানুষ বিভিন্ন সরকারের হাতে নিগৃহীত হচ্ছে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সবাইকে ধন্যবাদ। দর্শক, রাজনীতির বাইরে আজকের মতো শেষ করছি। আমরা আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন।